এবারে মঞ্চে আমন্ত্রণ জানাবো আমাদের লালন কন্যা তুরিনকে। হ্যাঁ, যেহেতু বলেছি লালন কন্যা, তার মানে তুরিন গিয়ে শোনাবে সাইজির একটি গান। চলে এসো মঞ্চে। আমি লাস্ট রাউন্ডে যে গানটি করেছিলাম, মিলার একটি গান করেছিলাম যাত্রাবালা, প্রেমিক পুরুষ কিন্তু একটা শব্দ, প্রেমিক বলে দম নিয়ে পুরুষ বললে কিন্তু হবে না বাবা। এটা গেল এক, আর দুই, উপরে যে স্ট্যান্ডিং গুলো কিন্তু একটু কেয়ারফুল থেকো। ওই জিনিসটার উপর আমি কাজ করেছি এবার। আজকে যে গানটি করব, সাইজির একটি গান, লালন সাইজির, আমি আমার মনের মতো একটি গান পেয়েছি। দুঃখের আনলে প্রাণ জ্বলছে আমার চিরদিন, ওই গমকের কাজগুলো আমরা এড়িয়ে যাব, এই জন্যে তাতে আদর এবং মমত্ববোধ এবং দরদ আকুতিটা বেশি প্রকাশ পাবে। আশা করছি লাস্ট এপিসোডের মতো আমার এই এপিসোড আর কাটতে হবে না, আমি জাজেসদের আমার গান শুনিয়ে খুশি করতে পারবো এবং আমি নিজেও যেন স্যাটিসফাইড হই আমার গানটাকে। শিমলে এক জগতে আমাদের নিয়ে চলে গেল। গান কেমন হলো সেটা জানবো খালামুনির কাছ থেকে প্রথমে। তুরিন, সুন্দর হয়েছে, তুমি তো আসলেই এই ধরনের গান তোমার খুব পছন্দের, প্রথম থেকে তোমার কণ্ঠে এই গান শুনে আসছি আমরা, খুবই ভালো গেয়েছো, খুব ভালো লেগেছে, আমার তো খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ। এন্ড্রুদার কাছে কেমন লাগলো তুরিনের পারফরম্যান্স? ও গান শেষ করে আমাদেরকে তাকাচ্ছে না, ও এত রাগ করছে আমার উপরে যে স্যার কি বললো। তুমি যেটা গেয়েছো, তুমি হয়তো নিজেও জানো না যে তুমি কী গেয়েছ, এত একটা কঠিন গান এবং সুরের যে চলন, তার সাথে তালের একটা সুন্দর খেলা ছিল, যে খেলাগুলো এত সাবলীলভাবে তুমি গেয়েছো যাতে মনে হয়েছে যে তুমি লালনের গান অনেক দিন ধরে গাইছো বা গেয়ে আসছো। এবং নিঃসন্দেহে যে কোনো কমন গান বাছনি, একটা আনকমন গান দিয়ে, যে গানটা হয়তো সচরাচর আমাদের দেশে খুব বেশি প্রচলিত নয়, সেটা দিয়ে মানুষের হৃদয়ে ছোঁয়া বেশ কঠিন ব্যাপার, সেই কাজটা তুমি করেছো এবং সার্থকভাবে করেছো। কাজে আমি বিশ্বাস করি যারা দেখছেন বা যারা শুনছেন তারাও প্রচুর আবেগে আপ্লুত হবে এবং আন্দোলিত হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।
অ্যান্ড্রুদার কথা ধরে আমি জিজ্ঞেস করছি, তুরিন কি হয়েছে? তুমি একবারও কিন্তু আমাদের বিচারকদের দিকে তাকাচ্ছ না। না, কিছু হয়নি। বাচ্চু ভাইয়ের কাছে কেমন লাগলো আজকের পারফরমেন্স? পারফরমেন্স তো অলওয়েজ ভালো করে, তুরিন ইজ এ ফ্যান্টাস্টিক আর্টিস্ট, এটা আমি সবসময় বলি। এবং আজকে যে গানটা গাইল, এটাতে শুধু আমরা যে অবাক হয়ে দাঁড়িয়ে পড়লাম তা নয়, আমার মনে হচ্ছে তারাও অনেকেই অবাক হবেন যারা গতকালও ভাবতেন না যে তুরিন অনেক ভালো গায়ী একজন। সাঁইজির অনেক গান আছে যেটা সবাই উঠে কমন গানগুলি গায়, এই গানটা কেউ গাওয়ার সাহস করে না, কারণ গানটাতে দমের একটা ব্যাপার আছে। আই সে ওয়ান ওয়ার্ড, হ্যাটস অফ টু ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। মেহনা, আপনার কাছে জানতে চাইবো তুরিনের পারফরমেন্স সম্পর্কে। একটু রাগটা কমাও না। আমি রাগ করিনি, তবে আমি জানি যে তুমি কেন তাকাচ্ছ না। তুমি কান দিয়ে আমাদের সব কথা শুনতে চাইছ। তুমি প্রতিটা সুরে, প্রতিটা তালে, প্রতিটা দারুণ তুরিন। কখন তাকাবে? গতবার অনেক চোখের পানি দেখানো হয়েছে, আজকের চোখের পানিটা এত সুন্দর, এত মিষ্টি, কি হয়েছে, কি পিওর, এত আমি শুধু এক করতে পারি একটা জিনিস। আচ্ছা যাক, তুমি তাকিও না, তুমি নিচের দিকে তাকিয়ে থাকো, এটা আমরা আলাপ করছি। ও যাকে পছন্দ করবে কিংবা যে ওকে পছন্দ করবে, অনেক বুঝে শুনে ওকে চলতে হবে, কারণ ওর অভিমানের জায়গাটা এত ভীষণ বড়, আকাশের মতো অভিমান, ও ভুলতে পারে না। কি জানি একটা অভিমান করে বসে আছে, আজ এত ভালো গান গাইলো, সামনে দেয়াল উঠিয়ে দিয়েছে যে আর দেখবে না আমাদের দিকে। তুমি কিছু বলো, বলে হালকা হয়ে যাও। বাংলাদেশ আইডলের জার্নিটা আমার, আমি এখন পর্যন্ত ব্যর্থ। আমি অনেক চেষ্টা করেছি আমার চারজন জাজেসকে খুশি করার, কিন্তু আমি মনে হয় পারিনি। কারণ এখানে আমরা যে সাতজন বসে আছি, বাকি ছয়জনকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেক জাজেস পছন্দ করে, কিন্তু আমাকে কেউ পছন্দ করে না। This is absolutely wrong. একদম wrong. This is absolutely wrong. Turin. Because Turin always আমি অনেক চেষ্টা করেছি। এই যে দাঁড়িয়ে গেছি দেখো, স্যালুট দিচ্ছি তোমাকে, চলো। প্লিজ প্লিজ আমার সাথে এরকম করবেন না, প্লিজ। Turin একদম ভুল তোমার, এটা তোমার ধারণা। হ্যাঁ, তার বাবা মার প্রতি তার যেমন অভিমান যে তার বাবা মা তাকে পছন্দ কম করে, তার বড় বোনকে বেশি পছন্দ করে। আচ্ছা আচ্ছা, আমি তুরিনের বাবাকে মঞ্চে ডাকবো। এতদিন তার পরিবারের প্রতি অভিযোগ ছিল, অভিমান ছিল, আজ বিচারকদের উপর, আমাদের উপরে ছাড়ছে না। আচ্ছা, খুবটা ছাড়, আজ থেকে অভিমানী মেয়ে তুরিন। না সেটা না, এটা হয়তো আমার ব্যর্থতা। সবাই যার যার জায়গা করে নিয়েছে, আমি হয়তো এখন পর্যন্ত পারিনি। তা আমি চেষ্টা করে যাবো, যতদিন পর্যন্ত থাকবো আমি চেষ্টা করে যাবো, তারপরে যদি না পারি আমার ব্যর্থতা, তারপর আমার চেষ্টা করবে। দেখো, তোমার বাবা চলে এসেছে, আসলে তোমাকে অনেক ভালোবাসে। আপনি বলে দিন যে আপনি ওর বড় বোনকে বেশি ভালোবাসেন নাকি ওকে বেশি ভালোবাসেন? ও আমার সবার ছোট মেয়ে, ওকে সবচেয়ে বেশি আমি ভালোবাসি। তুরিন একদম মন থেকেই ধারণা বাদ দাও, দিয়ে বাকি পর্বগুলো খুব মন দিয়ে করো। একদম এই ধারণা ভুল ভুল ভুল, একদম ভুল। অ্যান্ড আল্লাহ তোমাকে সাহায্য করুক, গড ব্লেস ইউ। এবারে আমাদের অনারেবল গেস্ট জাজ কিরণদার কাছ থেকে জানতে চাইবো তুরিনের পারফরমেন্স সম্পর্কে। শুধু বলবো, জিন্দা দে মরার বসন, খেরকা তাজার ডোর কোপিনি, কে তোমার এ বেশে ভূষণ পরাইলো বলো শুনি। লালনের ভাবে ভাবিত হয়েছ, পোশাক আশাকেও সেটা প্রমাণ করেছ, আর এই গুরুবাদী মন যাদের, তারা কারো মুখের দিকে তাকায় না, শুধু চরণ সেবা করে, যেটা লালনের প্রতি গানেই রয়েছে। তো কাজেই আমার বিশ্বাস, ও আপনাদের মুখের দিকে না তাকিয়ে আপনাদের চরণের দিকে তাকিয়ে আছে, ও গুরু প্রতিষ্ঠা করছে। এতক্ষণ তুমি আমাদের মনটা ভালো করে দিলে, কারণ আমরা খুব মনোকষ্টে ছিলাম ওর এই চোখের পানি দেখে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।
লালন ভক্ত তুরিনকে ভোট করতে হলে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন আইডল স্পেস দিয়ে লিখুন তুরিন TURIN আর পাঠিয়ে দিন 3690 এই নম্বরে অথবা সরাসরি 3690 নম্বরে ডায়াল করে ভোট করতে পারবেন। অল দ্য বেস্ট।